ভারতের একটি নতুন বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভে উত্তাল দেশটির উত্তর পূর্বাঞ্চলের চা উৎপাদনকারী রাজ্য আসাম। যে আইন প্রতিবেশী তিনটি দেশের অমুসলিম সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া সহজ করে দেবে। রাজ্যের কয়েকটি এলাকায় চলমান গণবিক্ষোভ দমন করার জন্য এর মধ্যে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে এবং স্থগিত করা হয়েছে ইন্টারনেট সেবা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত সাতজন পুলিশ। বিলটি পাশ হওয়ার পরে আসামে প্রথম বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আসামের গুয়াহাটিতে বাংলাদেশ হাই কমিশনের গাড়িবহরের হামলার পর নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার। গত 13ই ডিসেম্বর আসামের গুয়াহাটিতে বাংলাদেশ হাই কমিশনের গাড়িবহরে হামলা করা হয়েছে। ভারতের পার্লামেন্টে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন পাশের বিরুদ্ধে আসাম রাজ্যে চলমান সহিংসতা এবং কারফিউর পটভূমিতে গুয়াহাটিতে বাংলাদেশ হাই কমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুয়াহাটিতে বৃহস্পতিবার মিছিল এবং বিক্ষুব্ধ লোকজনের মধ্য থেকে কিছু লোক মিশনের দুটো সাইনপোস্ট ভাঙচুর করে, যা চ্যান্সেরি প্রাঙ্গণ থেকে প্রায় 30 গজ দূরে অবস্থিত। সম্মানিত দর্শক, সবাইকে আমন্ত্রণ নিউজ বাজার চ্যানেলে। ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্যের নানা জায়গায় দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ হয়েছে। হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা এবং মালদা সহ বিভিন্ন জেলায় রেল আর সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। হাওড়ায় অন্তত 15টি সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আবার হাওড়া এবং মুর্শিদাবাদে বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখেন। মুর্শিদাবাদের বেলডাঙায় দমকলের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। মালদায় একটি রেল স্টেশনের কর্মীদের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতি হয় বলে জানা যাচ্ছে। রেললাইনের উপর বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার ফলে বেশ কয়েকটি জায়গায় রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রেল স্টেশন ও চলন্ত ট্রেনে ইট পাটকেল ছোড়ার জেরে দূরপাল্লার অনেক ট্রেন বাতিল করা হয়, বাতিল হয় শহরতলির রেল চলাচল। পরিস্থিতি মোকাবেলার জন্য এসব জায়গায় পুলিশের শক্তি জোরদার করা হয়। একক নেতৃত্বহীন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। উল্লেখযোগ্য বিষয় হল এসব বিক্ষোভের নেতৃত্বে কোনো একটি সংগঠন ছিল না। স্থানীয় বাসিন্দারা বলছেন বিক্ষোভ হয়েছে স্বতঃস্ফূর্ত। এসব সহিংস পটভূমিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ভিডিও বার্তা শনিবার সকাল থেকে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে, যেখানে তিনি রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, ভুল বোঝাবুঝি তৈরি করবেন না, উত্তেজনা বা আতঙ্ক ছড়াবেন না, সাম্প্রদায়িক উস্কানিতে পা দেবেন না। তিনি এটাও বলেছেন যে সরকারি সম্পত্তি ধ্বংস করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ করার পরামর্শ দিলেও পশ্চিমবঙ্গের ক্ষুব্ধ জনগণ তার দৃশ্যকা করেছে, উপেক্ষা করেছে। নাগরিকত্ব আইন একই বিক্ষোভ, ভিন্ন কারণ। ভারত পশ্চিমবঙ্গে যে বিক্ষোভ হয়েছে তার সঙ্গে আসামের বিক্ষোভ প্রতিবাদের একটি মূল ফারাক রয়েছে। অসমীয় সংগঠনগুলো নাগরিকত্ব আইনের মাধ্যমে কথিত অবৈধ বাংলাদেশিদের ভারতের নাগরিকত্ব দেওয়ার অধিকারের গোটা বিষয়টাকেই বিরোধিতা করছেন। তারা বলছেন, 1971 সালের 25শে মার্চের পরে বাংলাদেশ থেকে আসামে আসা কোনো ধর্মের মানুষকেই নাগরিকত্ব দেওয়া যাবে না, এটা আসাম চুক্তিতে উল্লেখিত রয়েছে। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াও ভারতের সংবিধানের পরিপন্থী। অন্যদিকে পশ্চিমবঙ্গে যে বিরোধিতা হচ্ছে সেখানেও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করা হচ্ছে। একই রাজ্যের মুসলমানদের আতঙ্ক যে তাদের একটি অংশকে এই আইনের মাধ্যমে রাষ্ট্রহীন বানানো হবে, এই একই উদ্বেগ রয়েছে আসামের বাংলাভাষী মুসলমানদের মধ্যেও। তারা বলছেন, এনআরসি থেকে 19 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্য থেকে অমুসলিমদের নতুন এই আইনের মাধ্যমে নাগরিক করে নেওয়া হতে পারে, কিন্তু মুসলমানরা হয়তো বাদই থেকে যাবেন। বিশ্বের যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন।